কোন ব্যক্তি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে তার 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধিত আইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, 2002 সালে আইনটিতে ভয়ভীতি প্রদর্শন, যানবাহনে ভাঙচুর, বল প্রয়োগে চাঁদা আদায়, স্থাবর অস্থাবর সম্পত্তি সহ 9টি অপরাধের জন্য 5 বছরের সাজার বিধান ছিল। সংশোধিত আইনে তা 2 বছর বাড়িয়ে 7 বছর করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভা 22 অক্টোবরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে নীতিগত অনুমোদন দিয়েছে। বৈঠকের শুরুতেই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সম্প্রতি অর্জন করা গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।